এটা তো আর সৌমিত্র খাঁর ডিভোর্সের নোটিশের মতো নয়। কোথায় কে কখন অভিমান করছে কি করে বলবো। তবে রাজীবকে যখন মন্ত্রী করা হয়েছিল তখন বিরাট কিছু মনে হয়েছিল সেটাও কিন্তু দেখিনি। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার উল্টো দিকে তৃণমূলের একটি সভায় যোগ দিতে এসে এ কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি আরও জানান, যারা চলে যাচ্ছে তারা তৃণমূলের এঁটো উচ্ছিষ্ট, ফলে কিছু হবে না। শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরে যাচ্ছে, এমন যারা আছে তারা সোলজার। আমি কে, হু অ্যাম আই? কিচ্ছু নয়, শুধু গায়ে জার্সিটা যদি তৃণমূল খুলে দেয় কাল থেকে রাস্তার ভিখিরি হয়ে যাবে। মনে রাখবেন, আমরা সেই প্লেয়ার, আমরা জার্সি বদল করি না। কি চলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি তো দোষ বলতে পারবো না, তিনি আমার নেত্রী, কিন্তু কোথাও একটা ভুল হয়েছিল। কি ভুল? দেশবন্ধু চিত্তরঞ্জন যে জায়গায় বসেছিলেন সেই জায়গাটায় বেহালার কাননকে দিয়েছিলেন, যাকে এখন আপনারা শোভন বৈশাখী বলে জানেন। কাঁচা পাড়ার মুকুল টেকনিক্যাল ব্যাপারে মানুষ বইয়া জানে, তাকে ক্যাবিনেট দেওয়া যাচ্ছিল না এডুকেশনের প্রবলেমের জন্যে, তাকে ভারতবর্ষের রেলমন্ত্রী করেছিল। আর শুভেন্দু অধিকারী, 5 মিনিটে সব পদ বলতে পারলে আমি পলিটিক্স ছেড়ে দেব, কিন্তু তারপরেও ছেড়ে দিলেন। কেন জানেন? একটা বিরাট অন্যায় করেছেন মমতা। আমি শুনেছি বোধহয় রাজীবও তার মধ্যেই আছে, এদের নোবেলটা দিতে পারেননি। 543-এ একটা, ও কি করবে রে? আমরা তখন উত্তর দিয়ে বলতাম, 41 বনাম একের লড়াই, চলো আবার ঘুরে দাঁড়াই। সৌমিত্র খাঁর ডিভোর্সের নোটিশের মতো নয়, এখন কোথায় কে কখন অভিমান করছে কি করে বলবো। তবে রাজীবকে যখন মন্ত্রী করেছিল তখন যে খুব মান হয়েছিল সেটাও তো আমি কোনো স্টেটমেন্ট দেখিনি, কিন্তু যখন দপ্তর চেঞ্জ করলো তখন অভিমান হচ্ছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরোগেটিভ, কাকে নেবেন কাকে নেবেন না, এটাই লোকতন্ত্রের নিয়ম। নরেন্দ্র মোদী কাকে মন্ত্রী করবে কাকে করবে না, এটা নরেন্দ্র মোদী কারোর সঙ্গে আলোচনা করবে? আমি মনে করি এরা ভুল পথে যাচ্ছে, এবং বিজেপির কাছে খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে যে তৃণমূল থেকে যারা এসছে তারা তৃণমূলের এঁটো উচ্ছিষ্ট, এবং এরা বিজেপির লায়াবিলিটি হয়ে যাবে। এবং আমরা খুশি যে আমাদের শরীরে যেটা এক্সট্রা ফ্যাট ছিল সেটা ঝরে যাচ্ছে, ডায়েটিং করে বডিটা খুব টাইট হয়ে যাচ্ছে। এখন যারা বসে আছে না, এরা পুরো একদম সোলজার সোলজার গান গাইবার জন্যে তৈরি হয়ে আছে, আর তাই জন্য ওই খেলা হবে স্লোগানটা দিচ্ছে। কিছু হবে না, 221। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।